বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 100তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ BGTC&C এ বিজিবির 100তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবছর বাহিনীতে সীমান্ত রক্ষায় শপথ নিলেন 38 জন নারী সহ 582 জন নবীন সৈনিক। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। মঙ্গলবার সকাল 10টার দিকে বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিজিবির বিভিন্ন দিক নির্দেশনামূলক ভাষণ দেন। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আজ তোমরা যে তেজোদীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা সত্যি প্রশংসনীয়। এটা সম্ভব হয়েছে তোমাদের কঠোর প্রশিক্ষণ, নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্যে। এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবনে পদার্পণের শুভ লগ্নে বাহিনী প্রধান হিসাবে আমি তোমাদেরকে স্বাগত জানাই। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আমি তোমাদের আবারও স্মরণ করে দিতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5ই ডিসেম্বর 1974 সালে এই বাহিনীর তৃতীয় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের বিদায় লগ্নে বলেছিলেন, আমি কোট করছি, যারা নতুন আজকে বিডিআরে বর্তমানে বিজিবি যোগদান করেছ, যারা শপথ গ্রহণ করলা, তাদের কাছে আমার কথা রইল, ইমানের সাথে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো। জাতির পিতার এই অমূল্য কথাগুলোকে মনে রেখে জীবনের সকল ক্ষেত্রে তোমরা এগিয়ে যাও বাহিনী প্রধান হিসেবে, এটাই আমার প্রত্যাশা। এই অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সামরিক বেসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আজকে 100তম নতুন রিক্রুটমেন্টের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 38 জন নারী সহ মোট 582 জন নতুন সৈনিক বিজিবিতে যোগদান করলেন। তারা আজকে সমাপনীর মাধ্যমে শপথ গ্রহণ শেষে নতুন ব্যাটালিয়নে যোগদান করবেন। বঙ্গবন্ধুর হাতে নবজীবন ফিরে পাওয়া সীমান্তরক্ষী বাহিনী, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায় একটি সুশৃঙ্খল বাহিনী, চৌকস বাহিনী এবং দেশমাতৃক বাহিনী হিসেবে এগিয়ে চলছে। চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ থেকে ইসমাইল হুসাইন ইমু, দেশবন্ধু টিভি।